আজকে হচ্ছে সপ্তমী, আর আমরা এখন এসেছি মেয়ের একটা বন্ধুর বাড়িতে। ওদের বাড়িতে পুজো হয়, তো আগেরবারও এসেছিলাম ঘুরতে, আগেরবার দেখা হয়নি। মানে আমরা ওই দিকটা আমি তখন তো চিনতাম না ভালো, আর যেহেতু লকডাউন ছিল তো খুব একটা আমরা মারা ভালো করে কথা টথা হতো না কোনো দিনই। তো এসে ঘুরে গেছি, মানে এখানে বেলতলাটা দেখতে পাচ্ছ, বেলতলাটায় পুজো হচ্ছিলো, আর ওখানে আমরা মন্দিরে প্রণাম টনাম করে চলে গেছি। তো এবার বলেছে আসতে, কালকে আসবো ভাবলাম, আসা হয়নি, আজকে আসলাম। তো এটা হচ্ছে দৃশদের বাড়ি, এটা অ্যাকচুয়ালি ওদের পুরনো বাড়ি, আর নতুন বাড়ি তো বাজারের পাশে, এটা একটু ভেতরে। উপরে আরো ঘর, হ্যাঁ উপরে এখন ঘর আছে। ওখানে আবার কে শোয়? ওখানে কেউ শোয় না, ওটা পুরো মেনে মেঝে করা, বুঝছো? এখন পুরো ফাঁকাই তো, ফাঁকা এখন, বিছানা নিচে করা আছে সব লোকজনের, বেশি না। হুম, সেইগুলোকে খাট। এই হচ্ছে বাড়িটা, জায়গাটা বেশ সুন্দর। আমি যখন প্রথম একবার এসেছিলাম এদিকে ঘুরতে, তো তখন তো চিনতামও না ওটা মেয়ে হওয়ার আগেই বোধ হয়। যাই হোক, তখনই আমার জায়গাটা খুব ভালো লেগেছিল দেখতে। সামনেটা অনেকটা উঠোন মতো, ঘাসই কিন্তু অনেকটা মাঠের মতো। এদিকে বাড়ি, তিনতলা ঘর, এদিকে হচ্ছে ঠাকুর দালান, সেই জমিদারি জমিদারি ভাব। তো দিনের বেলা আরও বেশ ভালো লাগে দেখতে। আর সামনে এটা পুকুর, আর ওই দিকটা বেলগাছ, আর এখানে সবাই আত্মীয় স্বজনরা এসছে। প্রত্যেক বছর দুর্গা পুজোতেই সবাই একসাথে হয়, কদিন হই হুল্লোড় করে কাটায়। এটাই হচ্ছে দৃশের মা। তো এখন আমরা এখান থেকে চলে যাব। Thank you.
বাজারের ঠাকুর দেখে এখন চলে আসলাম এদের এখানে। দেখতেই পাচ্ছ সামনে জুঁই দাঁড়িয়ে, তো এদের এখানে প্রোগ্রাম আছে অর্কেস্ট্রা, একটুখানি শুনে তারপরে বাড়ি যাবো। তো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বাচ্চা পার্টি বুড়ো পার্টি সব নাচ গানা চলছে, আর রাতও হয়ে গেছে অনেকটা, লোকজন সব চলে গেছে গান শুনে, আমরাও এবার একটু পরে চলে যাব। তো এদের নাচ আর পড়ছে না, বাচ্চার সঙ্গে সঙ্গে বুড়ো পার্টিও বিশাল নাচ হচ্ছে।